আসসালামু আলাইকুম। সাব্বির একাডেমির পক্ষ থেকে শুরু করছি আমি মোহাম্মদ সাব্বির হুসাইন 40তম বিসিএস পরীক্ষার গণিত অঙ্কের একটি সমাধান নিয়ে। তো প্রায় চাকরির পরীক্ষায় এই ধরনের অঙ্ক আসতে দেখা যায় সুদ কষা অধ্যায় থেকে। অবশ্য জানেন এটি নবম দশম শ্রেণীর বই থেকে নেওয়া, এই কোয়ালিটির অঙ্কগুলো নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ে আছে। তো এই অঙ্কটির সমাধান দেখাবো, যাতে করে এই কোয়ালিটির প্রশ্ন আসলে আপনারা সহজে উত্তর করতে পারেন। দেখেন অঙ্কটি একটু দেখি, 450 টাকা বার্ষিক 6% সুদে কত টাকা, কত বছরে সুদে আসলে 558 টাকা হবে। এখানে অপশন দেওয়া ছিল, আপনারা অবশ্যই থাম্বনেলে দেখে এসেছেন, ক নম্বর অপশনে ছিল 3 বছর, খ নম্বর অপশনে ছিল 4 বছর, আমি একটু আপনাদের সুবিধার্থে লিখে রাখি, গ নম্বর অপশনে ছিল 5 বছর, আর ঘ নম্বর অপশনে ছিল 6 বছর। তো আমি অঙ্কটি একটু দেখি, আমি একটি সূত্র লিখছি এখানে। এই সুৎকষা অধ্যায়ে কিছু সূত্র আছে, অবশ্যই সূত্রগুলো আপনাকে মুখস্থ করতে হবে। তো একটা সূত্র লিখছি, সি সমান পি ইন্টু 1 যোগ এন আর বাই 100। আমি আবারও বলছি, সি সমান পি ইন্টু 1 যোগ এন বাই আর বাই 100। এখন এই সিটা কি, পিটা কি, এন কি, আর কি, আমাকে এগুলো জানতে হবে। আমি একটু বলে দিই, এই সি হলো সুদ আসল, সি হলো সুদ আসলকে সি বলে, পি কে বলে আসল, অর্থাৎ আসলকে পি দ্বারা প্রকাশ করা হয়, আর এন হলো সময়, অর্থাৎ সময়কে এন দ্বারা প্রকাশ করা হয়, আর হলো মুনাফার হার। এখন আমি অঙ্কটি জাস্ট অঙ্কটি পড়ব, কোনটা সুদ, কোনটা মুনাফার হার, কোনটা আসল, কোনটা সুদ আসল, এগুলো খুঁজে বের করব, আর সূত্র অনুযায়ী আমি বসিয়ে দিয়ে সমাধান করে দেব। তো খুবই সহজ একটা অঙ্ক, তো অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, অঙ্কটি দেখবেন, এবং আমার সাব্বির একাডেমির চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিবেন, যাতে করে আমি আরও এরকম সমাধান নিয়ে আপনাদের সামনে হাজির হই, হতে পারি। দেখেন এখানে 450 টাকা বার্ষিক এত পার্সেন্ট সুদে, তার মানে 450 টাকা কিন্তু এই ব্যক্তি খাটিয়েছে, ব্যাংকে রাখুক, যে কোনো ব্যবসায়ী ক্ষেত্রে যাক, 450 টাকা। এই 450 টাকা আমরা জানি ব্যবসায় নামা হয়, অর্থাৎ অথবা ব্যাংকে প্রাথমিক পর্যায়ে যেটা রাখা হয় সেটা হলো আসল, তার মানে 450 টাকা হলো আসল, তার মানে আমরা এখানে 450 টাকাটা লিখতে পারি 450। এখন দেখি টাকা বার্ষিক 6% সুদে, 6% সুদ মানে এখানে 100 টাকায় 1 বছরের সুদ দেওয়া হচ্ছে 6 টাকা, তার মানে এটা হলো মুনাফার হার, এই আর এর মানটা হলো 6%। আমি একটু 6%টা লিখে দিলাম এখানে। এত বিস্তারিত পরীক্ষা অঙ্ক করার সময় এত বিস্তারিত লেখার প্রয়োজন হয় না, আমি জাস্ট আপনাদের বোঝাচ্ছি যাতে করে সহজে বুঝতে পারেন, এজন্য খোলামেলায় একটু বিস্তারিত দেখিয়ে দিচ্ছি। তারপর দেখি কত বছর, দেখেন এখানে কিন্তু আমার উত্তর চাওয়া হয়েছে সময়টা, তার মানে এনের মান আমাকে বের করতে হবে, এনের মান হলো বের করতে হবে, আমি এখানে জিজ্ঞাসাচিহ্ন দিয়ে রাখলাম। তারপরে সুদে আসলে 558 টাকা হবে, এখানে সুদ আসল হলো 558 টাকা, তার মানে কিন্তু আমার সি এর মান হলো 558 টাকা, আমি এখানে সি এর মান 558 টাকা লিখে দিলাম। দেখেন আমার সবগুলোর মান কিন্তু আমার বের করা শেষ, শুধুমাত্র এন এর মানটা আমাকে বের করতে হবে, এখানে এন এর মানটা নাই, আমি এন এর মানটা দিতে পারবো না, আমি এন এর মানটা বের করব। এখন আমি মানগুলো বসিয়ে দিই, সি এর মান 558, তারপরে সমান দিলাম পি এর মান 450, ব্র্যাকেট দিলাম, 1 দিলাম, যোগ দিলাম, এন এর মানটা আমাকে যেহেতু বের করতে হবে এনটা আমি বসিয়ে দিলাম, আর এর মান আছে আমার 6, আর এর মান আমার 6। এখানে সরি, এখানে একটু ভুল হয়েছে, এখানে পার্সেন্টটা দিবেন না, যেহেতু আর এর মান, আর সমান যদি 6 হয় তাহলে ভাববেন সেটা 6%, আর সমান যদি 7 হয় সেটা ধরে নেবেন 7%, এরকম, কারণ এটা হলো মুনাফার হার, আর মুনাফার হার মানে 100 টাকায় 1 বছরের হিসেব। তো এখানে আমি 100টা দিয়ে দিলাম, তো ব্র্যাকেট দিলাম, তো তারপরে আমি বা দিলাম, কারণ বা দেয় দিলাম কেন, এরকম প্রশ্ন অনেকের আসতে পারে, যখন কোনো অঙ্কের রাশির ভিতরে সমান চিহ্ন একবার থাকে তখন আমি প্রত্যেকটি লাইনের বা রাশির শুরুতে বা দিয়ে অঙ্ক করি। তো দেখেন এখানে আমি 558 রেখে দিলাম, আমি জাস্ট সমান চিহ্নের ওপাশে একটু ব্র্যাকেট আছে, ব্র্যাকেটের ভিতরের কাজটা করে নেব, তো 450। এখানে দেখেন যোগ, এটা হলো ভগ্নাংশের যোগ, আর ভগ্নাংশের যোগ করতে হলে আপনাকে প্রথমে লসাগু করতে হবে, কিসের লসাগু করতে হবে, হরের লসাগু করতে হবে। দেখেন একের নিচে আছে 1, তার মানে এখানে হর 1 আর এখানে 100 আর 1 এর লসাগু করলে কিন্তু আমার 100 হয়, তাহলে 1 দিয়ে, এর নিচে যেহেতু 1 আছে 1 দিয়ে 100 রে ভাগ করেন,
এক দিয়ে 100 ভাগ করলে 100 হয়, আর 100 দিয়ে 1 গুণ করলে 100 একে 100। ভগ্নাংশের যোগ বিয়োগ নিয়ম এটা। তো যারা ভগ্নাংশের যোগ বিয়োগ যদি কেউ না পারেন অবশ্যই কমেন্টস করবেন, আমি ভগ্নাংশের যোগ বিয়োগ নিয়ে ভিডিও তৈরি করব। অবশ্যই সমস্যা যা সমস্যা আছে আপনারা আমাকে ভিডিওতে কমেন্টস করবেন, আমি সমাধান নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। দেখেন তারপরে আমি যোগ দিয়ে দিলাম, এখানে 100 দিয়ে 100 ভাগ করলে আমার 1 হয়। আমি আবারও বলছি 100 দিয়ে 100 ভাগ করলে 1 হয়, আর 1 দিয়ে এন আর 6 রে যদি আমি গুণ করি তাহলে যা তাই হয়, তার মানে 6n। এই যে এখন এইটুকু সমাধান করব। দেখেন আমি এখানে আবারও বা দিলাম, দেওয়ার পরে তো আমি এখানে এন এর মান বের করতে হবে। সবসময় মাথায় রাখবেন যে জিনিসের মান বের করতে হয়, যে রাশির মান বের করতে হয় সেই জিনিস, সেই রাশিটা সবসময়ের জন্য সমান চিহ্নের বাম পাশে রাখতে হয়। আমি আবারও বলছি সমান চিহ্নের বাম পাশে রাখতে হয়, তার মানে আমি শুধুমাত্র 6n n রে কিন্তু টেনে আমি এপাশে নিয়ে আসতে পারবো না, আমি ওর জন্য আমি সবাইকে টেনে এপাশে নিয়ে আসবো। তার মানে এটুকু লিখবো এপাশে আর এটুকু লিখবো এপাশে, 450 ইন্টু সরি 100 বিয়োগ 6n, আর নিচে আমার 100, ব্র্যাকেট শেষ করলাম, সমান দিলাম 558 লিখলাম। তো এখন আমি একটা একটা করে সমান চিহ্নের ওপাশে নিয়ে যাবো, আমি শেষ পর্যন্ত রাখবো শুধুমাত্র এই এন কে। দেখেন কিভাবে করি, আমি 100 বিয়োগ 6nটা এপাশে রাখলাম, আমি নিচের 100টাও দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আমি সমান দিলাম, দেখেন এপাশে 450 এর সাথে কিসের সম্পর্কে আছে একটু প্রশ্ন করি, এখানে সম্পর্কে আছে গুণের সম্পর্কে। যখন সমান চিহ্নের বাম পাশ থেকে ডান পাশে যায় অথবা ডান পাশ থেকে বাম পাশে আসে তখন তার চিহ্ন পরিবর্তন হয়ে যায়, বিপরীত চিহ্ন হয়ে যায়। এখানে আছে গুণের সম্পর্কে, গুণের বিপরীত হলো ভাগ, আর ভাগ হলে নিচে যায়। যেহেতু আমি বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাচ্ছি সেহেতু আমার ভাগ হবে, আর ভাগ হলে আমার এখানে আসবে 450 ভাগ, অর্থাৎ নিচে আসবে। এখন আমি এই 100 নিয়ে যাব, দেখেন 100 বিয়োগ 6n সমান 558। 100 হলো এপাশে ভাগ আছে, নিচে আছে মানে ভাগ আছে, ওপাশে গেলে গুণ হবে, আর গুণ হলে উপরে যা যে আছে তার সাথে গুণ হয়, আর নিচে যে 450 আমি এটা বসিয়ে দিলাম। তো এখন একটু কাটাকাটি করব, একটু কাটাকাটি করব, এখানে এই শূন্য এই শূন্য কেটে দিলাম, আর দেখেন 5 দিয়ে আবার কাটবো, এখানে 5 দিয়ে 10টা কাটলে হয় 2। আমি একটু ছোট ছোট করে কাটতেছি যাতে করে সহজে বুঝতে পারেন, ডিরেক্ট ভাগ করে দিলেও কিন্তু এটা মিলে যাবে। দেখেন আমি 5 দিয়ে 10 ভাগ করলাম 2 হলো, আর 5 দিয়ে যদি 45টা ভাগ করি 9 হয়, 5 9 45। এখন 9 দিয়ে আমি এই 558কে ভাগ করব, দেখেন 9 1 কে 9 6 9 54 1 18, 9 2 18, অর্থাৎ 9 দিয়ে 558 ভাগ করলে হয় 62। তো তারপরে আমি আবারও বা দিলাম, এখানে 6n লিখলাম বিয়োগ 6n লিখলাম, এপাশে লিখলাম বা আপনার 2 62 আর 2 গুণ করে 2 2 4, আর 6 2 12 সরি 124, 2 2 4 6 2 12। এখন এই যে 100 আমি লিখলাম না, এই 100কে আমি ওপাশে নিয়ে যাবো। দেখেন 100 আগে কি চিহ্ন আছে, 100 আগে চিহ্ন আছে যোগ, 100 আগে চিহ্ন আছে যোগ, তো এই মাইনাসটা আমি একটু দেখি, মাইনাস তো সরি এখানে দেখেন যোগ ছিল, আমি এখানে বিয়োগ দিয়ে অঙ্কটি করে আসছি, একটু ভুল হয়েছে, তো আমি এখানে যোগ করে দিলাম, তার মানে এখানে কিন্তু থাকবে না। এখন 100 ওপাশে যে হবে আমার বিয়োগ, এখন এখানে যোগ আছে, যোগের বিপরীত বিয়োগ, আমি বলছিলাম বাম পাশ থেকে ডান পাশে গেলে বিপরীত হয়ে যায়, এখানে বিয়োগ হয়ে গেল, একটু সামনে উঠাই দিই। তো বা এন সমান 100 থেকে 124 বিয়োগ করলে আমার থাকে 24, আর 6 দেখেন এন এর সাথে আমার 6 কি সম্পর্কে আছে, এন আর 6 কিন্তু গুণে আছে, ওপাশে গেলে হবে ভাগ, তার মানে নিচে চলে যাবে।
অতএব এন এর মান 6 × 24, 6 × 24, এন এর মান হলো 4। এই উত্তর কিন্তু আমার 4 বছর। আমি বলছিলাম এন এর মান বের করতে হবে সময়। আমি অঙ্কটা একটু দেখাই। এখানে অঙ্কে বলা হচ্ছে যে কত বছরে, তার মানে এন এর মান চেয়েছে। আমি এন এর মান যেহেতু বের করেছি, এই যে এই এন এর মান, তার মানে আমার উত্তর হবে অপশন খ। আমি থাম্বনেইলে দিয়ে দিয়েছিলাম অপশন খ হবে উত্তর 4 বছর। তো এরকম নিয়মিত সকল সমস্যার গণিতের সমাধান পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিবেন, আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।